অসময়ে নদী ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের ঘিওরে। কয়েকদিনের ভাঙনে বিলীন হয়ে গেছে অন্তত 50টি বসতভিটা। এছাড়া একটি সেতু ও আধা কিলোমিটার পাকা সড়ক বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10টি গ্রাম। মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। নদী গর্ভে চলে গেছে ঘিওর জাবরা সড়কের আধা কিলোমিটার অংশ। গত রবিবার রাতে কুশন্ডা গ্রামের একটি সেতু নদীতে বিলীন হয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মারাত্মক দুর্ভোগে বালিয়াখোরা ও ঘিওর ইউনিয়নের অন্তত 10 গ্রামের কয়েক হাজার মানুষ। এই ব্রিজটা ধসে যাওয়ার কারণে আমাদের এই পিছে প্রায় 8-10টা গ্রামে প্রায় হাজার হাজার মানুষ এখন আমরা এই রাস্তার থেকে ঘিওরমুখী হওয়ার জন্য বঞ্চিত। সবই বন্ধ হয়ে গেল, আমাকে বাড়িও বন্ধ হয়ে গেল। বাড়ি গেলে তিন এটুক বাড়ি আসছিল, আর বাড়ি নাই। এখন আর রাস্তা ভাঙনে, ব্রিজ ভাঙনে, মাসে বাড়িঘর ভাঙনে, রাস্তা বন্ধ হয়ে গেল। এই দুই সপ্তাহের ভাঙনে বিলীন অন্তত 50টি বসতভিটা, হুমকির মুখে শতাধিক বসতভিটা ও ফসলি জমি। এই অসময় ভাঙতেছে, আমাকে ভাঙে অনেক বাড়িঘর ক্ষতি করলো। আরো যদি এই ভাঙা সরকার না ফিরায় তাহলে অনেক বাড়িঘর আরো হুমকির মুখে রয়ে গেছে। যদি নদীর শাসন না করা হয় আমাদের এই গ্রামটিকে একদম উচ্ছেদ হয়ে যাবে সবাই। সরকার এই জায়গাটা বান্ধা দেয় বা যে কোনো একটা ড্রেজিং কাজ করে দেয় তাহলে আমাদের এই গ্রামটা রক্ষা করা সম্ভব, এটাই আমাদের দাবি। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুই দিনের শর্ট টাইম আমরা পানি উন্নয়ন বোর্ড বা বিআইডব্লিউটি এর মাধ্যমে আমরা এখানে খনন কাজ শুরু করব এবং হচ্ছে এই চরগুলা যদি আমরা কেটে আমাদের নদীর যে পূর্বের অবস্থা ফিরে দিতে পারি তাহলে কিন্তু এই ভাঙনটা রোধ হবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।